নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর রাঙ্গিরখাড়িতে লরির ধাক্কায় হত এনআইটি কর্মী, ভাঙচুর অবরোধ। বরাকের 274 প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান, সরকারের জয়গান গাইলেন মন্ত্রী। ভোলেব উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আয়োজক মদনমোহন রোড মহিলা সমিতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোমবার সাত সকালে শিলচরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। শহরের রাঙ্গিরখাড়ি এলাকায় লরির ধাক্কায় মৃত্যু ঘটল এক সাইকেল আরোহী। দুর্ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। দুর্ঘটনায় মৃত যুবকের নাম কিংলং গেংমাই, শহরের গোপালগঞ্জ এলাকার নাগাপট্টির বাসিন্দা। তিনি এনআইটির কর্মী। কর্মস্থলে যাওয়ার সময় দ্রুতগতির একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। ভয়ঙ্কর দুর্ঘটনার পর উত্তেজিত জনতা লরিতে ভাঙচুর চালান, সড়ক অবরোধ করে বসেন। খবর পেয়ে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। In written. Nee, madam, ex gratia ka ek provision hai already. That then I don't know what they will say, ex but we want written right get, now. You will get 100%. Right now, written. Kya kuch naam taan diya? Kya kuch mekhang taan diya? Bodi dong, bodi puran diya. Bade. Hada. Doi. Hada. Bohon. Isko leke jana, isko respect leke, in place aur postmortem immediate karna hai. Koko mukha ka lari thi. ठीक है सर, आप लिख के दीजिए जो मैंने बोला पुलिस ने लिख के देगा बोले आप तो हम लोग क्या करेंगे सर अभी आप क्या करें आपको नहीं मालूम ट्रैफिक के लिए अभी देखो जान चला गया सर उसका ड्यूटी में ड्यूटी जाने के लिए निकला है सर वो उसको अभी मार दिया सर मैंने पूरा मजिस्ट्रेट आया है एस पर प्रोसीड्यूर जो होगा वो मजिस्ट्रेट का बोला रिटर्न लिख के देने দাবি করে তার পরিবারের পয়সা টাকা পাইত তার বড় কামানি ওরা কেউ নাই একলাই আছে চাকরি পাইতে লাগবো সরকারে কিছু দিতে লাগবো আমরা এটাই দাবি চাই। দেশের বেকারত্ব দূর করতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2022 সালে রোজগার মেলার সূচনা করেছিলেন। সোমবার প্রধানমন্ত্রী দেশের 52,000-এরও অধিক প্রার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে নিযুক্তিপত্র তুলে দেন। সোমবার শিলচর মাসিমপুর স্থিত বিএসএফ কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে বরাক উপত্যকার 274 জন প্রার্থীকে নিযুক্তিপত্র তুলে দেওয়া হয়। এদিন পেট্রোলিয়াম মন্ত্রী রামেশ্বর তেলি মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের হাতে নিযুক্তিপত্র তুলে দেন। পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা জনসমক্ষে তুলে ধরে সরকারি চাকরিপ্রাপ্ত নতুন যুবক যুবতীদের স্বনির্ভর হওয়ার পাশাপাশি দেশের অর্থব্যবস্থা উন্নত হওয়ার আশা প্রকাশ করেছেন। তিনি জানান, দেশের বেকারত্ব দূর করতে ভারত সরকার বিশেষ নজর দিয়েছে। প্রত্যেকটি বিভাগের শূন্য পদ পূরণ করতে বর্তমান সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আগামীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ উন্নয়ন ও বিকাশের দিকে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে মার্গদর্শন মে আয়োজিত করেই রোজগার মেলা মে নয় চয়নিত युवाओं के साथ शामिल होकर मैं गर्व महसूस कर रहा हूं। अक्टूबर
2022 को आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने देश के विभिन्न शहरों में इस रोजगार योजना रोजगार मेला का शुभारंभ किया था। आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में आज सिलचर में 274 चयनित उम्मीदवारों को नियुक्ति पत्र वितरण किए जा रहे हैं। चयनित उम्मीदवार सरकार के साथ कार्य कर रहे एक आत्मनिर्भर राष्ट्र निर्माण में अपना योगदान देंगे। इसमें इससे उनके आम जीवन की गुणवत्ता और देश की अर्थव्यवस्था में सुधार भी। तारापुर मदन मोहन रोड महिला समितির উদ্যোগে শ্রাবণ মাসের শেষ সোমবার ভোলেবোম উপলক্ষে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। এদিন সমিতির সদস্যরা পরম্পরাগত পোশাক পরিধান করে তারাপুর মদন মোহন রোড থেকে ঘট হাতে নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে শিলচর অন্নপূর্ণা ঘাটে জল ভরে মন্দিরে পূজা অর্চনা করেন। এরপর অন্নপূর্ণা মন্দির থেকে প্রভাত ফেরিটি তোলাপুটি স্থিত নরসিং মন্দিরে পৌঁছে শিবের মাথায় জল ঢালার পর বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন হয়। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে মদন মোহন রোড মহিলা সমিতির সদস্যরা জানান, সমাজসেবার কথা মাথায় রেখে গত এক মাস আগে সমিতি গঠন করা হয়েছে। মহিলাদের অধিকার ও সুরক্ষা সহ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে জড়িত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তারা। বিশেষ করে গরিব ও পিছপড়া মানুষের পাশে থেকে সাহায্য করে যাওয়াই সমিতির মূল লক্ষ্য বলে জানিয়েছেন সমিতির সদস্যরা। এদিন মদন মোহন রোড মহিলা সমিতির সভানেত্রী দুর্গা হাজাম, সম্পাদিকা রুমকি দাস, সহসভানেত্রী পূর্ণিমা চক্রবর্তী, কার্যকরী সম্পাদিকা ববিতা বেগী, উপদেষ্টা মঞ্জুরি দে, বীণা ছেত্রী, অমৃতা ছেত্রী, শিবানী হাজাম, হিমানী হাজাম ও মন্টি রায় উপস্থিত ছিলেন। তোমার বলে বমে ইয়ে করুন অনুগুলা যাতে জল তুলে নিয়া দিয়ে দিয়ে মায়ের পায়ে শিবের পায়ে চড়াই নিয়ে নরসিং আখড়া দিয়ে আমরা আশা করি সামনে বছর আমরা অনেক বড় হইব। এটা তো একদম নতুন, তো আমরা অ্যারেঞ্জমেন্ট করতে একটু সময় লাগছে, আমরা সব কিছু রেডি হতে সময় লাগছে। তো এবার এইগুলো দিয়েই শুরু করলাম আমরা, সামনে হচ্ছে দেখি কী করবো। একবার কথা না তো এক মাস হয়েছে আমরা এটা মানে মহিলা সমিতি গঠন করা হলো। আমরা কমিটি গঠন কিয়া হওয়া এক মহিনা হো রা হামলো কমিটি মহিলা সমিতি কমিটি গঠন করে হ্যাঁ সমাজকে সেবা করনে কে লিয়ে আর প্লাস আগে ভি চলকে হামলো এসা মতলব কি সোচে হ্যাঁ করনে কে লিয়ে সমাজ কে লিয়ে আর প্লাস হামলো কা গলি হমেশা সাফ সাফাই রে হামলো সুরক্ষিত রে হামলো গলি হামলো কা গলি কা উন্নতি কে লিয়ে সমাজ উন্নতি কে লিয়ে হামলো কর রে हम लोग जितना सकेंगे सरकार के यहाँ से हेल्प लेके गरीब लोगों को और जो स्कूल में है ये सब कुछ हम लोग इच्छा है हेल्प करने के लिए, इसीलिए और भी हम लोग उनकी गठन करेंगे। आज हम लोग को बोले बम का जत्रा एक निकाल देंगे। कोई बोलते हैं ना शुभ शुभ कार्य करने ऐसे कोई भगवान का आशीर्वाद देना चाहिए, तो हम लोग को आशीर्वाद लेने के लिए। আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে বন্দে মাতরম উৎসবের 36তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান সূচি হাতে নেওয়া হয়েছে। সোমবার তারাপুর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বন্দে মাতরম উৎসব উপলক্ষে আগামী 30 আগস্ট বুধবার বিকেলে শোভাযাত্রা, সন্ধ্যায় মঙ্গলঘট, ভরণ ও অধিবাস আয়োজিত হবে। বৃহস্পতিবার ভারত মাতার মূর্তি পূজা ও উদয়াস্ত বন্দে মাতরম মহামন্ত্র যজ্ঞ অনুষ্ঠিত হবে। এদিন দুপুরে প্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় পূর্ণাহুতির মাধ্যমে মহোৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এছাড়াও আগামী 29 অক্টোবর বিজয়া সম্মেলন আয়োজিত হবে। শিলচর তারাপুরের কানাইলাল নিয়োগী লেনে অতি শীঘ্রই ভারত মাতার স্থায়ী মন্দির নির্মাণের পরিকল্পনা ও তার বাস্তবায়নের লক্ষ্যে সমিতি তাদের কাজ চালিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তারা। বন্দে মাতরম আর্য সংস্কৃতি বোধনী সমিতি আয়োজিত বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্র অখণ্ড যজ্ঞ আগামী 31 অগস্ট বৃহস্পতিবার তারাপুর আর্য ভবন কানাইলাল নিয়োগী লেনে আমরা আয়োজন করেছি। তারই অঙ্গ হিসেবে আগামী 30 আগস্ট বুধবার বিকেল 4টায় তারাপুর
কানাইলাল নিউ গেলেন আর্য ভবন প্রাঙ্গণ থেকে। আমরা এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করেছি। এই শোভাযাত্রায় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, আর্য সংস্কৃতির সদস্য সদস্যা সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহযোগে শহরের বিশেষ বিশেষ পথ পরিক্রমা করে আমাদের এই আর্যভবন প্রাঙ্গণে এসে আবার পুনরায় শেষ হবে। আমরা আর্য সংস্কৃতি বোধিনী সমিতির এই যে মহতি আয়োজন বন্দে মাতরম অখণ্ড উদয়াস্ত নামযজ্ঞ, এই অভিনব এই অখণ্ড নামযজ্ঞ অনেকে শুনলে আমাদেরকে জিজ্ঞেস করেন যে বন্দে মাতরম উদয়াস্ত কী করে হবে। তার জন্য আমি আর্য সংস্কৃতি বোধিনী সমিতির পক্ষ থেকে আজকের এই সাংবাদিকদের মাধ্যমে সবার কাছে এই আহ্বানটুকু রাখতে চাই, আগামী 31 আগস্ট এই উদয়াস্ত মহামন্ত্র অখণ্ড নামযজ্ঞ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সমস্ত দিনব্যাপী আমাদের এখানে মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে এবং সকলের সহযোগিতায় এই মহাপ্রসাদের ব্যবস্থা হবে, এই উৎসব অনুষ্ঠান হবে। তাই সবাইকে আবারও আমি সাংবাদিকদের মাধ্যমে, আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন সবার মাধ্যমে আমি তাদেরকেও সাধুবাদ জানিয়ে তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় ডাক্তার রাজদীপ রায় সংস্থ শিলচর দীপাঞ্চ, মাননীয় দীপাঞ্চ শিলচর বিধায়ক, মাননীয় কৌশিক রায় বিধায়ক লক্ষ্মীপুর, মাননীয় মিহিরকান্ত সিং মাননীয় বিধায়ক ধারবন, এদের সহযোগিতায় আমরা সেই কাজটা করতে চাইছি এবং আপনাদের সম্পূর্ণ আপনাদের বলতে মিডিয়া যারা আছেন তারা প্রচার এবং প্রসার করুন এবং আপামর জনসাধারণের বরাগুলিকে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের সাহায্য করুন, আমরা ভারত মায়ের যে মন্দির করতে চাইছি। ই-রিকশা জোর বেজোর করাকে কেন্দ্র করে শিলচরের ই-রিকশা চালক ও কল্যাণ পরিষদের পক্ষ থেকে সোমবার শিলচর ইন্ডিয়া ক্লাব থেকে ই-রিকশা চালকরা হাতে হাতে প্লে কার্ড নিয়ে একটি র্যালি করে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি পালন করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ই-রিকশা ড্রাইভার কল্যাণ পরিষদের কর্মকর্তারা সরকার ও জেলা প্রশাসনের কাছে বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন। তাদের দাবি হল ই-রিকশা চালকদের উপর জুলুম বন্ধ করা, নতুন ই-রিকশা রেজিস্ট্রেশন বন্ধ করা, বছরে 365 দিনের ট্যাক্সের জায়গায় 187 দিনের ট্যাক্স মাফ করতে হবে, জোর বেজোর আইন প্রত্যাহার করতে হবে, যানজট সমস্যা সমাধানে ট্রাফিক বিভাগকে সচেতন হতে হবে, শিলচরে ছাড়া বাইরের গাড়ি শিলচরে প্রবেশ করতে পারবে না, সরকারি যানবাহন ছাড়া প্রাইভেট সব যানবাহন জোর বেজোর করতে হবে, ফুটপাত দখলমুক্ত করতে হবে যানজট সমস্যা সমাধানের জন্য। এদিন তারা দাবি পূরণে এডিসির কাছে একটি স্মারকপত্র দিয়েছেন। এডিসি তাদের আশ্বাস দিয়েছেন অতি শীঘ্রই তাদের নিয়ে একটি বৈঠক করবেন। যারা আইন মানছে না, গত কিছুদিন আগে 800 গাড়ি পারমিশন দিয়েছে এইডিসি স্যার মাননীয় রোহন কুমার জা মহাশয়, কিন্তু উনি এই আইনকে অবলম্বন করছেন, এই আইনকে কাজে লাগাননি, বলেছিলেন আপনারা ড্রেস দিন, আইডেন্টি কার্ড দিন, দেওয়ার পরে আপনাদের 800 গাড়ি শিলচর শহরে চলবে, এটা রিটেন আছে আমাদের কাছে। আর যার ইনাগ্রেশনটা করেছিলেন আমাদের মাননীয় যে আমাদের স্টেটের পরিবহন বিভাগের মিনিস্টার পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনি যে আজকে ইনাগ্রেশন করেছিলেন উনার আইনকেও বাইলা উনার সম্মানকেও আজকে ডিসি স্যার রাখেননি। আজকের দিনে আমরা যদি আইন মেনে চলার পরে আমাদেরকে চলতে না দেয়, পিয়াগো অটো যে অটো গ্রামের আওতায় বিক্রি করে গ্রামে চলার কথা, এই গাড়িকে শিলচর শহরে কুলাম কুলা চলতে দেওয়া হচ্ছে, তার পিছনের রহস্য আমরা বুঝতে পারিনি, বন্ধুগণ আপনারা বুঝতে পারবেন। আইন মেনে নেওয়ার পরেও, আইন মানার পরেও আমাদেরকে শহর থেকে বের করে দিয়েছে, তার মানে আমাদেরকে এখানে নাগরিক বলে মনে করছেন না প্রশাসন। তাই আজকের দিনে আমরার কথা মেনেছেন ডিসি, এডিসি স্যার বলেছেন ইমিডিয়েট একটা মিটিং কল করা হবে আর রিটার্ন দিবে কিছুক্ষণের মধ্যে, রিটার্ন দেওয়ার জন্য আমাদের দুজন মানুষকে নিয়েছে, রিটার্ন দিবে, রিটার্ন দিলে পরে আমরা এখান থেকে। বরাকের জলস্তর বিকেল অবধি ঊর্ধ্বমুখী, বৃষ্টি বিরাম না নিলে আশঙ্কা বন্যার। এদিন বিকেল 4টায় জলস্তর ছিল 18.60 এবং 5টায় 2 সেন্টিমিটার বেড়ে হয়েছে 18.62। এ নিয়ে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি প্রসঙ্গে শিলচর ওয়াটার রিসোর্স সাবডিভিশনের কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানান দুশ্চিন্তার কোনো কারণ নেই, পরিস্থিতির কথা মাথায় রেখে তারা আগাম সক্রিয় রয়েছেন, দিনরাত প্রস্তুত রয়েছেন বিভাগীয় কর্মীরা। ওয়াটার রিসোর্স কর্মকর্তাদের মধ্যে ছিলেন দেবব্রত পাল, প্রদীপ শীল, রূপম দেব, রাজকুমার বর্মন, জ্যোৎস্নাময় দাস, রিঙ্কু দাস, দুলাল চন্দ্র দেব প্রমুখ। এই হিসাবে আমরা সবই আজকে মানে রেডি, আমরা আমরা অ্যাকচুয়ালি ডিউটিটা হয়তো আমরা 8টা 10টা পর্যন্ত দেবো,
যদি কোনো কমপ্লেইন হয় আমরা মিটআপ করব। আর এর মধ্যে আমরা তো আজকে বড়োবাবু আসলে আজ তাই প্রদীপ শিল বড়োবাবু আমরা ইঞ্জিনিয়ার যেন আসুন তাইনও সাইডে ব্যস্ত আমরা এসডিও যেন তাই স্টেশনে আসুন শিলচারই আসুন ডিউটি তো আছে তারা সব ওদিকে ব্যস্ত তো আমরাও এলান আছি ওইটাই আমরা মানে ইয়ে আর কি যে আমরা তো আমরা ডিউটিতে আছি কিন্তু হঠাৎ ফ্লাড সিচুয়েশন যখন আই যায় ফ্লাড হয়ে যায় তখন বহু সময় বহুত হয়তো আমরা উপরে বহুত কিছু করে মানে এলিগেশন লাগায় কিন্তু আমরা বারোটা একটা পর্যন্ত জলটা বাড়িয়া গেছে বাড়ছে কালকে মানে আরও আগে আটটার আগে কিন্তু 4 সেন্টিমিটার করে বাড়ছে তারপরে রেজিনটা কমে গেছে বাড়ার ইয়েটা কমে গেছে তারপরে 12টা থেকে 1 পর্যন্ত 1 সেন্টিমিটার বাড়ছে কিন্তু এখন দেখা গেছে 2 সেন্টিমিটার করে বাড়ে এট প্রেজেন্ট মানে 5টা রিপোর্ট 5টা পর্যন্ত 4টা থেকে 5টা 1-2 সেন্টিমিটার বাড়ছে তো ওই জিনিসটা আমরা যার লাগে আমরাও এলাম এবং পাবলিকও কইয়ার হয়তো আনইভেন ফ্লাড একটা হয়ে যেতে পারে হইতে পারে মেবি কিন্তু চান্স বহুতই কম তারপরেও আমরাও এলার্ট আছি এবং পাবলিকও আমরা কই জনসাধারণও কই সবই এলার্ট আছে। শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি পালংঘাট মণ্ডলের সহযোগিতায় পালংঘাট সিসিজেসি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার এসসি লোকদের সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিজেপি পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাসের পৌরোহিত্যে আয়োজিত এদিনের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা বিজেপি পরিচালিত বোর্ড তপশিলীদের উন্নয়নে স্বচ্ছতার সাথে কাজ করবে বলে জানান। বিজেপি সরকারের আশায় মানুষ বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন বলে মত প্রকাশ করেন বিভিন্ন বক্তা। সার্টিফিকেট আমি দিতে পারি কিন্তু সার্টিফিকেট দেওয়ার জন্য যে সিগনেচারটা লাগে সুপারিশটা লাগে এটা আমি দিতে পারি কারণ সার্টিফিকেট ডিসি দেয় আমার সাইনের পরে ডিসি সার্টিফিকেট এই যে ফর্ম আছে আপনারা ফর্ম পেয়েছেন এই ফর্মটা ফিল আপ করার পর আমি আপনাদের ডকুমেন্ট দেখে এখানে রিকমেন্ড করব আর রিকমেন্ড করার পরে আপনারা কী করবেন এটা ওই ব্লকে সিএসসিতে জমা দেবেন ব্লকে নাহলে সার্কেল অফিসে জমা দেবেন নাহলে ডিসি অফিসে জমা দেবেন আর নাহলে কম্পিউটার সেন্টারে জমা দেবেন আপনারা যদি ডিসি অফিসে জমা দেন তাহলে একটা ফিস লাগবে গভর্নমেন্টের একটা ফিস আছে এটা আপনাকে দিতে হবে আবার বলবেন না বিনে পয়সায় না গভর্নমেন্টের একটা ফিস আছে আমাকে কোনো পয়সা দিতে হবে আমার সিগনেচারের জন্য আপনাদের 1 পয়সাও দিতে হবে না শুধু আপনাদের গভর্নমেন্ট যে ফিস যেটা ওইটা আপনাদেরকে দিতে হবে আর যদি আপনারা কম্পিউটারে যান তখন তারা একটু বেশি নেবে তাদের একটা পারিশ্রমিক আছে একটু বেশি নেবে দেখুন এক সময় সার্টিফিকেট পেতে হলে অনেক কষ্ট করতে হতো অনেক দিন অপেক্ষা করতে হতো অনেকে অনেক টাকা খরচ করতে হতো কিন্তু আমি দায়িত্ব পাওয়ার পর প্রতি বছরের ন্যায় এবারও হকি জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার মাধ্যমে প্রাক্তন 13 জন খেলোয়াড়কে সম্মাননা জানানো হবে। রাজ্য এবং জেলা দলের হয়ে হকি, ফুটবল, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, খোখো খেলেছেন তাদেরকে। উনারা হলেন পারভিন সুলতানা লস্কর, মৃদুল দত্ত, আশিস চক্রবর্তী, শুভাশিস চৌধুরী, কল্যাণকান্তি ধর, ধ্রুবজ্যোতি ভট্টাচার্য, উর্মিলা চ্যাটার্জি, দেশবন্ধু পাল, নেপাল সিংহ, শঙ্কর ভট্টাচার্য ও টুকুটুকু মজুমদার। বিকেল 3টায় স্প্রিট ইউনিয়ন ক্লাব জানিগঞ্জ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কল্যাণ কুমার চক্রবর্তী, সুজন দত্ত, নিহারেন্দু দেব, তাহেরা লস্কর, কামাল লস্কর, বুদ্ধ দাস, বুদ্ধ চৌধুরী প্রমুখ। খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থা আগামীকাল ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে প্রাক্তন 12 জন খেলোয়াড়কে খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা আয়োজিত হকি জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে 12 জন আমরা ক্রীড়াবিদকে সম্বর্ধনা জানাবো। ওনারা যারা আসাম রাজ্য দলের হয়ে খেলেছেন এবং জেলা দলের হয়ে যারা খেলেছেন ওনাদের মধ্যে আছেন পারভিন সুলতানা, মৃদুল দত্ত, আশিস চক্রবর্তী, অমরজিৎ সিংহ, শঙ্কর ভট্টাচার্য, সুভাশিস চৌধুরী, শ্রীমতী উর্মিলা চ্যাটার্জি, টুকটুক মজুমদার, নেপাল সিংহ, ধ্রুবজ্যোতি ভট্টাচার্য ও জগবন্ধু পাল। ওনাদের কি আমরা স্পিরিট ইউনিয়ন ক্লাব বলে
আগামীকাল 3টার সময় আমরা সম্বর্ধনা জানাব। এতে উপস্থিত থাকবেন আমাদের মুখ্য অতিথি এবং প্রাক্তন খেলোয়াড়েরা। ধন্যবাদ। দুর্দান্ত ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে সোমবার দ্বিতীয় দল হিসেবে মাতৃভূমি কাপের সেমিফাইনালে উঠল যুব মোর্চা নরসিংপুর মণ্ডল এফসি। প্রতিপক্ষ এসপিএম আরজানপুর দলকে 2-1 গোলের ব্যবধানে পরাস্ত করে সেমিফাইনালে প্রবেশ করে তারা। মাঠে উপস্থিত কম করেও হাজার দশেক ফুটবল প্রেমী মানুষ সেদিন জমিয়ে উপভোগ করল দুর্দান্ত এক ফুটবল ম্যাচ। ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে চলতি মাতৃভূমি কাপ প্রাইজ মিনি নকআউট ফুটবল টুর্নামেন্ট আজ মুখোমুখি হয় যুব মোর্চা নরসিংপুর মণ্ডল এফসি ও এসপিএম আরজানপুর এফসি। উল্লেখ্য, এদিনের খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, সহযোগী ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন, চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন যুব মোর্চা নরসিংপুর মণ্ডল এফসি দলের খেলোয়াড় অনুপম। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার হিসেবে নির্মলা দাস মেমোরিয়াল ট্রফি তুলে দেন এদিনের অতিথি অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী ও বিজেপি নরসিংপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মী। উল্লেখ্য, ম্যান অব দ্য ম্যাচ ট্রফি স্পন্সর করেন চপল কুমার দাস। মঙ্গলবার বেলা 2:30 ঘটিকায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে দুই শক্তিশালী দল জামালপুর এফসি ও গুরুদয়ালপুর খাসিয়াপুঞ্জি এফসি দল পরস্পরের মোকাবিলা করবে বলে জানিয়েছেন আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক। খুব সুন্দরভাবে খেলা হয়েছে এখানে। আজকের খেলায় নরসিংপুর যুব মোর্চার এন্টার করেছিল এবং আরজানপুর এক টিমে খুব সুন্দরভাবে খেলা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি এখানে এত বৃষ্টির মধ্যেও এত উপভোগ করার যে লোক, মানে অতিরিক্তভাবে এই খেলার যে ফিল্ড আছে সেই ফিল্ড ভরে অনেক উপভোগ করছেন। সবাইকে আমি এই খেলার পক্ষ থেকে এবং মাতৃভূমি কাপ যে ফুটবল আছে ওনাদের যে ব্যবস্থাপনায় আজকে এই যে খেলা চলছে ওনাদের প্রসঙ্গে ধন্যবাদ। এবং আমাদের নরসিংপুর মণ্ডল যুব মোর্চার যে টিম এন্টার করেছিল ওনারা আজকে 2-1 গোলে জিতিয়ে আজকের খেলা এখানে সমাপ্ত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর রাঙ্গিরখাড়িতে লরির ধাক্কায় হত এনআইটি কর্মী, ভাঙচুর অবরোধ। বরাকির 274 প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান, সরকারের জয়গান গাইলেন মন্ত্রী। ভোলেব উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আয়োজক মদনমোহন রোড মহিলা সমিতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।